নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসে আপনাদের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকের রেসিপি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন হাক্কা নুডলস, বড় ছোট সবার প্রিয় এই রেসিপিটা। চলুন দেখে নিই আজকের উপকরণ। নুডলস, চিকেন, ডিম, ভিনিগার, সোয়া সস, আজিনামটর, গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস, গার্লিক, রেড চিলি সস, নুন, সাদা তেল। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করা। নুন, গোলমরিচ, সোয়া সস, ভিনিগার ছোটো চামচের হাফ চামচ করে দেব, আর কর্নফ্লাওয়ার 1 চামচ বড় চামচের দেবো। রসুন কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে আপনাদের। কড়া বসিয়ে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হলে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ঠিক এইরকমভাবে ভেজে নেব। আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা একটা বড় কড়া বসিয়ে তাতে জল বেশি করে দিয়ে গরম করতে দেব। জল গরম হয়ে গেলে তাতে আমরা 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা জলের সঙ্গে মিশিয়ে তাতে আমরা 500 গ্রাম নুডলস সিদ্ধ করতে দেব। নুডলসটা দেওয়ার পর একটু নেড়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে না, নুডলসটা ভালোভাবে সিদ্ধ হবে। একটু শক্ত থাকতেই আমরা নামাবো, খুব বেশি সিদ্ধ করলে তাহলে নুডলস গলে যাবে। নুডলস আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর ছেঁকে সঙ্গে সঙ্গে জল দিয়ে ভালো করে নুডলসটাকে ধুয়ে নেব। এবারে বড় চামচের 1 চামচ তেল নিয়ে নুডলসটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে নুডলস আর ডেলা হবে না, এরকমই ঝুরঝুরে থাকবে। এবারে আমরা একটা পরিষ্কার কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে, তেল গরম হলে তাতে 2 খানা ডিম ফাটিয়ে আমি ভুজিয়া করে নেব। একটু বড় বড় পিস রাখব। ডিম ভাজার সময় আমি একটু নুন দিয়ে ডিমটা ভাজব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াতে আমি 5 চামচ তেল দেব। তেলটা গরম হলে তাতে আমি পেঁয়াজ দিয়ে দেব। স্লাইস করা পেঁয়াজ আমি 1 খানা নিয়েছি। পেঁয়াজটা আমি একটুখানি নেড়ে চেড়েই তার মধ্যে গাজরটা দিয়ে দেব। এখানে আমি ছোট কাঁচের বাটির 1 বাটি গাজর দিয়েছি। একটু গাজরটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। 2 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবারে বিনস দেব। বিনস দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ওর মধ্যে বাঁধাকপি দেব। বাঁধাকপি আমি এখানে 2 বাটি দিয়েছি। বাঁধাকপিটা দিয়ে আমি এর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি দেব, এতে সিদ্ধটা খুব ভালো হবে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। 2-3 মিনিট আমি একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ততক্ষণ আমি একটা ছোটো বাটি নিয়ে তার মধ্যে সোয়া সস 4 চামচ বড় চামচের, ভিনিগার 2 চামচ বড় চামচের, টমেটো সস 4 চামচ বড় চামচের, চিলি সস 2 চামচ বড় চামচের, আর গার্লিক রেড চিলি সস 2 চামচ। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো খুব বেশি সিদ্ধ হতে দেবো না, ঢাকা খুলে এবার আমরা এর মধ্যে সসটা ভালো করে মিশিয়ে নেব। এবারে নুডলসগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে মেশাবো। হ্যাঁ, ঠিক এইরকমভাবে একসঙ্গে দেবেন না, এতে নাড়তে খুব অসুবিধা হবে আর মেশাতেও। অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবেই মেশাবো। এবারে আমি চিকেন আর ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে অনবরত আমাদের নাড়তে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। আজিনামটর 1 চামচ আর গোলমরিচ 2 চামচ দিয়েছি ছোটো চামচে। আপনারা যদি মনে করেন আজিনামটর দেবেন না, নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের মতন
এখানেই আমাদের রান্নাটা শেষ। বন্ধুরা, আপনাদের যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক আর শেয়ার করে দিন। আপনাদের যদি কোনো রান্নার রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।